আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার নিকট উত্তম কাজ করার এবং নিন্দনীয় কাজ বর্জন করার এবং অসহায়দের ভালোবাসার তৌফিক কামনা করি। মিসকিন হলো তারা যাদেরকে প্রয়োজন বশীভূত করে রেখেছে এবং তারা এমন কিছু জিনিসের মুখাপেক্ষী যার চাহিদা পূরণ করার মতো কাউকে তালাশ করে পাওয়া যায় না। ফকির ও মিসকিনের মধ্যে কার অবস্থা অন্যের তুলনায় বেশি শোচনীয়, এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক দুই গ্রাস খাবার ও এক দুইটি খেজুরের জন্য মানুষের দরজায় ধন্না দেয়, সে প্রকৃত মিসকিন নয়। কিন্তু প্রকৃত মিসকিন হলো ওই ব্যক্তি যে এমন কোনো সম্পদ পাবে না যা তাকে অভাবমুক্ত করবে এবং তাকে উপলব্ধি করা হবে না যে তারপর তাকে কিছু দান করা হবে, আর সে দাঁড়াতে পারবে না যে সে মানুষের কাছে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এমন ব্যক্তি হচ্ছে প্রকৃত মিসকিন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে মিসকিনদের সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ পাক মিসকিনদের উপর ইহসান করা, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর উপাসনা করো আল্লাহর, তার সাথে অপর কাউকে শরীক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং নিকটাত্মীয়, ইয়াতিম মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পাক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় ও নিঃস্ব ব্যক্তিদেরকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা তাদের জন্য খরচ ও সদকা করার এবং তাদের যাকাত দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সদকা শুধু ফকির ও মিসকিনদের জন্য নির্ধারিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই সম্পদ সবুজ ও মিষ্টি বস্তুর মতো, অতএব ওই মুসলমান কতই না উত্তম যে তার থেকে মিসকিন, ইয়াতিম ও মুসাফিরকে দান করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকিন ও মুসাফিরদেরকেও। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদেরকে ভালোবাসতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে তিনি তাকে মিসকিন হিসাবে জীবিত রাখবেন, মিসকিন অবস্থায় মৃত্যুদান করবেন এবং মিসকিনদের কাতারে তাকে পুনরুত্থিত করবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিসকিনদেরকে ভালোবাসো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াই বলতে শুনেছি, হে আল্লাহ, আমাকে মিসকিন হিসাবে বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় মৃত্যুদান করুন এবং মিসকিন দলে আমাকে পুনরুত্থিত করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।